নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেট এডুকেশন ইউটিউব চ্যানেল। কেট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যাদের যাদের স্যাংশন হয়েছে তাদেরকে এখন বর্তমানে কিছু কাজ করে রাখতে হবে, যাতে তাদের ক্লেম এসএমএস আসার পর টাকা ক্রেডিট হতে কোনো রকম যাতে সমস্যা না হয়, সেটি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। এবং তোমরা কবে টাকাটি পাবে, কবে টাকাটি ক্রেডিট হবে সেটিও জানাবো। যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়ে রয়েছে তাদের কবে এসবিএমসিএম স্কলারশিপে স্যাংশন করানো হবে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হলে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের আইডি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে প্রথমে বলি তোমাদের বর্তমানে যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়ে রয়েছে তোমাদের কি করতে হবে। বর্তমানে তোমাদের কিছু করার প্রয়োজন নেই। তোমাদের যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ডেট দেখাচ্ছে, এখনো পর্যন্ত স্যাংশন করানো হয়নি, তোমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকে ওয়েট করো, প্রত্যেকে ওয়েট করলেই কিন্তু তোমাদের স্ট্যাটাস স্যাংশন করে দেওয়া হবে। বর্তমানে তোমাদের আগে যাদের স্কলারশিপ অ্যাপ্রুভড করানো হয়েছে বর্তমানে তাদের স্যাংশন করানো চলছে। তাদের স্যাংশন করানো হয়ে যাওয়ার পর যখন ফান্ড ডিসবার্সমেন্ট হবে তখন তোমাদের আবার অ্যাপ্রুভড থেকে স্যাংশন করানো স্টার্ট হবে। তাই তোমাদের যাদের অ্যাপ্রুভড হয়ে রয়েছে তোমরা ওয়েট করো, তোমাদের স্যাংশন করিয়ে দেওয়া হবে। আর বর্তমানে কিন্তু অ্যাপ্রুভদের স্যাংশন করানোর কাজও চলছে। আজকে অনেকের অ্যাপ্রুভ থেকে স্যাংশন করানো হয়েছে এবং গত এই দু তিন দিন ধরে প্রচুর স্টুডেন্টদের স্যাংশন করানো হয়েছে এবং গতকাল প্রচুর স্টুডেন্টের স্যাংশন করানো হয়েছে এবং আজকেও অনেক স্টুডেন্টকে স্যাংশন করানো হচ্ছে। তাই তোমাদের যাদের অ্যাপ্রুভড হয়েছে তোমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই, তোমরা ওয়েট করো, তোমাদের অবশ্যই খুব তাড়াতাড়ি স্যাংশন করিয়ে দেওয়া হবে। নেক্সট আপডেট হচ্ছে তোমাদের যাদের যাদের স্যাংশন করানো হয়েছে বর্তমানে তোমরা কবে নাগাদ টাকা পাবে। এই ফান্ডটা এসেছে, এই ফান্ড অ্যাভেলেবেল হয়েছে, শুধু স্যাংশন করানো হচ্ছে। এই ফান্ডের টাকা নেক্সট উইকে অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে এই ফান্ডের টাকা ছাড়া হবে, ডিসবার্সমেন্ট করা হবে। তখন প্রত্যেকের কাছে ক্লেম এসএমএস আসবে, তখন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। এবার হচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হতে সমস্যা হতে পারে। যদি তোমরা ব্যাংকে এই কাজগুলি না করে থাকো তাহলে ব্যাংকের টাকা ক্রেডিট হতে তোমাদের সমস্যা হবে। সেই কাজগুলি তোমাদের বলছি যে তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, মাইনর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেটি মেজর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিও। কারণ মাইনর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 12,000 টাকা ক্রেডিট হতে সমস্যা হয় না, কিন্তু 12,000 টাকার উপরে হলে টাকা ক্রেডিট হতে সমস্যা হয়। অনেকের 18,000 টাকা কোনো সময় ঢুকে যায়, কিন্তু 12,000 টাকার উপরে হলে বেশি সমস্যা হয়। এর আগের বছর অনেকের কিন্তু এই মাইনর অ্যাকাউন্টের জন্য প্রত্যেকের পেমেন্ট ফেল্ড হয়ে গেছিল। আর একবার পেমেন্ট ফেল্ড হয়ে গেলে তোমাদের টাকাটা ক্রেডিট হতে আরও সমস্যা হবে, অনেক ঝামেলা পোহাতে হবে তোমাদের। তাই এখন থেকে তোমরা নিজেদের অ্যাকাউন্টটা মাইনর অ্যাকাউন্ট থাকলে মেজর অ্যাকাউন্ট করে নিও। ব্যাঙ্কে গিয়ে কথা বলো ব্যাঙ্ক ম্যানেজারের সাথে, ওনারা মেজর অ্যাকাউন্ট করার জন্য তোমাকে যে ডকুমেন্টসগুলি জমা দিতে বলবে সেই সব ডকুমেন্টসগুলি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে জমা দেবে, তাহলে তোমাদের অটোমেটিক অ্যাকাউন্টটা মেজর অ্যাকাউন্ট হয়ে যাবে। আর তোমাদের অ্যাকাউন্টটা যদি চালু না থাকে অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু রাখবে এবং ব্যাঙ্কে টাকা পয়সার লেনদেন তোমরা করবে কিছুটা। অর্থাৎ ব্যাঙ্কে যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা না থাকে কিছুটা টাকা জমা দিয়ে আসবে, যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের চালু থাকে, তাহলে টাকা ক্রেডিট হতে কোনো রকম সমস্যা হবে না, অটোমেটিক তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো।